हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तोपो कुकिंग स्टूडियो। आज के पर्व आबारो हाजिर हलम नतुन आरेकटी रेसिपिर संगे। आमार आजकेर रेसिपिर नाम होच्छे डिम एवं आलुर चप। खूब सहज भावेई आमी आजके तैरी करब डिम आर आलुर चप, आर ई रेसिपिटा खेते किन्तु अनेक मजा। चलुन ताहले देखे नेवा जाक आबार आजकेर रेसिपिर पुरो प्रसेसटा। आमार आजकेर रेसिपिर जन्य आमी एखाने निये निएछि भाजा शुकना मरीच। आमी एखाने पाँच থেকে সাতটা ভাজা মরিচ নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি। আমি এখন লবণ দিয়ে খুব ভালো মতো পেঁয়াজ এবং মরিচটাকে ভালো মতো মুছে নিচ্ছি। ভাজা মরিচ খুব মুচমুচে করে ভাজলে কিন্তু লবণ দিয়ে খুব সহজেই ভেঙে ফেলা যায়। এখন আমি এভাবে হাত দিয়ে প্রথমে ভেঙে নিচ্ছি। আমার আজকের এই চপের রেসিপির টেস্টটা কিন্তু অনেক সুন্দর। आशा करब आपनिओ आमार मतो आजकेर ई चपटा बाड़ीते ट्राई करबेन। आर रेसिपिटा खेते केमन लागलो ता आमाके जानाबेन कमेंट सेक्शने। देखुन आमी धीरे धीरे किन्तु अलरेडी मोस्टाके भेंगे फेलेछि। एखन सब उपकरणके प्याजटार संगे मेखे निच्छि। आमी अलरेडी किन्तु प्याज दिए मोस्टाके मेखे निएछि। एखन आमी एर मध्ये दिए देब आमार सिद्ध करे रखा जे आलूटा आछे सेई आलूटाके। आमी एई आलूटाके आगे थेके ग्रेटर दिए ग्रेट करे निएछि। আমি কিন্তু এখানে ইউজ করেছি হলেন্ডার আলু, কারণ এই আলু দিয়ে চপ বানাতে অনেক সুবিধা। এখন সবগুলো উপকরণকে এভাবে হাত দিয়ে ভালো মতো চটকে নিচ্ছি। এই কাজটা একটু টাইমে ধীরে ধীরেই করতে হবে, তাহলে খুব সহজে এই আলুটা চটকে নেওয়া যাবে। দেখুন আমি অলরেডি কিন্তু আলুটা আমার মাখানো হয়ে গেছে। আমি এখন একটা গোল করে আলুর শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি ধীরে ধীরে একটা চপ বানিয়ে নেব। এখন আমি এই আলুটাকে মাঝখানে যেভাবে পুরি পিঠা বানানো হয় ঠিক তেমনটা করে গর্ত করে নিচ্ছি, আর ভেতরে ঢুকিয়ে দেব একটা সিদ্ধ করা ডিম। আমি কিন্তু এখানে একটা সম্পূর্ণ ডিমকে ঢুকিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকেই কিন্তু ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এর ভিতরে ডিমটা দিয়ে খুব ভালো মতো আমি ডিমটাকে মুড়িয়ে দিচ্ছি। আমি আবারও কিন্তু একটা গোল করে শেপ দিয়ে দেব। এভাবে ধীরে ধীরে আমি আলুর ভিতর ডিমটাকে ঢুকিয়ে দিলাম। এখন আবারও হাত দিয়ে দিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আমি অলরেডি কিন্তু একটা বল তৈরি করে ফেলেছি। এই প্রসেসে আমি অন্য বলগুলো তৈরি করছি। দেখুন আমি আর একটা চপ এখানে তৈরি করছি। এটা শুধুমাত্র আলু দিয়েই তৈরি করলাম। আমি এটা আলু কালোজাম মিষ্টি যেমনটা শেপ হয় ঠিক তেমনটা করে শেপ দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার ডিম ইউজ করলাম না, শুধুমাত্র আলু দিয়ে এই চপটা তৈরি করছি। দুটো রেসিপি খেতেই কিন্তু একটু ডিফারেন্ট লাগবে। দেখুন আমি অলরেডি আর একটা চপও তৈরি করে ফেলেছি। আমার এখন চপগুলো ভাজার পালা। চপ ভাজার জন্য চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে গরম করে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি আগে থেকে বেসন দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি সেই বেসনটাকে। আমি কিন্তু এর মধ্যে বেসন এবং মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বেসনের এরকম একটা বেটার তৈরি করে নেবেন। এর মধ্যে বলটাকে উল্টিয়ে নিয়ে এভাবে ধীরে ধীরে বলটা দিয়ে ভাসতে থাকবেন। আমি এখন সবগুলো চপকেই এভাবে বেটারের মধ্যে গড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আমি যে কালো জামের মতো চপটা বানিয়েছি এই চপটাও কিন্তু এই বেটারের মধ্যে আমি গড়িয়ে তবেই প্যানে দিয়ে দেব। তাছাড়া কিন্তু আমি এক্সট্রা বাইন্ডিংয়ের জন্য কোনো ময়দা ইউজ করিনি। এখন ধীরে ধীরে সব চপগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি আমি একটা আলুর চপকেও দিয়ে দিলাম। সেম প্রসেসে সবগুলো চপকে আমি দিয়ে দিচ্ছি। এভাবে এক পাশটা যখন চপের ভাজা হয়ে যাবে তখনই আমি অপর পাশটাকে চপে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ডিমের চপটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি এভাবে ধীরে ধীরে চপটাকে উল্টিয়ে দিচ্ছি, আর এই চপটা খেতে কিন্তু অনেক মজা। এভাবে ধীরে ধীরে আমি সব চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ আমার চপের কালারটা এমনটা লালচে ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি খুব ভালো মতো একটু লালচে ব্রাউন কালার করে নিয়ে তেলটাকে ছড়িয়ে নিয়ে সার্ভিং বোর্ডে তুলে ফেলব। খুব ভালো মতো কিন্তু লালচে ব্রাউন কালার করে নিতে হবে, কারণ খুব সহজে কিন্তু এই চপটা লালচে ব্রাউন কালার হতে চায় না। এই জন্য একটু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চপ ভাজতে হবে, যাতে কোনো পাশেই পুড়ে না যায় এবং সব পাশেই সমান মতো ভাজা হয়। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে চপটাকে ভেজে নিচ্ছি।
দেখুন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চপটা ভাজার ফলে আমার চপটা কিন্তু ভাজা হয়ে গেছে। যখন চপটা এমনটা ভাজা হয়ে যাবে তখন ধীরে ধীরে তেলটাকে ছড়িয়ে নিয়ে চপটাকে সার্ভিং বলে তুলে ফেলছি। দেখুন এভাবে এখন আমি সব চপগুলোকে তেলটাকে ভালো মতো ছড়িয়ে নিয়ে সার্ভিং বলে তুলে ফেলছি। আশা করব আমার আজকের এই চপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা খেতে কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।